তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কুনালবাবু, সোনালী গুহা আজকে একেবারে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে তিনি আবেগপূর্ণভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অভিমান ভরে এবং তিনি ফিরে আসতে চাইছেন। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কি হয়েছে দলের তরফে? আমি শুধু এইটুকুই বলতে পারি, শুধু সোনালীদি নন, তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে যাওয়া বহু নেতা নেত্রী তারা কিন্তু তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছেন বা করার চেষ্টা করছেন দলে ফিরে আসার বিষয়ে। কিন্তু আমি এটা আপনাদের জানাতে পারি যে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে এই বিষয়ে নীতিগত কোনো সিদ্ধান্ত হয়নি। এখন সামনে দুটো প্রায়োরিটি রয়েছে, একটি হচ্ছে কোভিড পরিস্থিতির মোকাবিলা, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের যে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি চলছে তার মোকাবিলা। এর সঙ্গে গোটা বিষয়টি অন্যান্য যেগুলি রয়েছে দলের উপযুক্ত ফোরামে যথাযথ সিদ্ধান্ত যখন হবে তখন আমরা এই বিষয়ে বলতে পারবো। আমি একটা জিনিস শুধু আপনাদের বলে রাখি, কারোর খুব অভিমান থাকাটা কোনো বড় কথা নয়, আমরা সবাই মানুষ। কিন্তু যারা একেবারে প্রতিপক্ষ দলের মঞ্চে চলে গেলেন এবং একটা সন্ধিক্ষণে তৃণমূল কংগ্রেসকে ক্ষতি করার সর্বাত্মক যে মঞ্চটা তৈরি হলো সেইখানে চেষ্টা করলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাঁদের বাদ দিয়েও তো কর্মী সমর্থকরা লড়াই করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পূর্ণ আস্থা রেখে তারা লড়াই করেছেন। ফলে এই সময় সব দিক বিবেচনা করে এবং যারা চলে গেছিলেন তারা অনেকেই পুরনো নেতা, তাদের আবেগকেও দেখে দল যখন সিদ্ধান্ত নেবেন সেটা একটা উপযুক্ত ফোরামের মধ্যে মাননীয় নেত্রী এবং দলের উপযুক্ত নেতারা সিদ্ধান্ত নেবেন। এখনো পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত বা কোনো আলোচনা দলের মধ্যে হয়নি। অনেক ধন্যবাদ কুনালবাবু। দল ছাড়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চাইলেন সোনালী গুহ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দুঃখ প্রকাশ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদির সম্বোধন করে সোনালী গুহ লেখেন, আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখানে নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ জল ছাড়া বাঁচে না, আমি আপনাকে ছাড়া বাঁচব না, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিন, বাকি জীবনটা আপনার স্নেহতলে থাকার সুযোগ করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে টুইট করেন সোনালী গুহ। দিদি, আজকে হঠাৎই যেটা দেখা গেল, টুইট করেছেন আপনি, ফেসবুকে দিয়েছেন, মানে কি উল্লেখ করেছেন সেই চিঠিতে এবং হঠাৎই সেই চিঠি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখার কারণটা কি? মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তেমনি মমতা ব্যানার্জি ছাড়াও আমার এরকমই হালটা হয়েছে। একটা অদ্ভুত দমবন্ধ করা পরিস্থিতি, কোথাও যেন অক্সিজেন পাচ্ছি না। বিজেপিতে দমবন্ধ করা পরিস্থিতিটা ঠিক কোথায় রয়েছে, কি কারণে মনে করছেন? বিজেপি তো ওই আমাকে সিট দিতে চেয়েছিল, আমি সিট নিলাম না। তারপরে যার হাত ধরে জয়েন করলাম তিনি নিজে ভোটে দাঁড়িয়ে গেলেন, মানে মুকুল রায়। তার প্রতি আমার কোনো ব্যক্তিগত কুৎসা মানে এ নেই, মানে বিরূপতা নেই। আমাকে শুধু প্রচারই চার পাঁচটা জায়গায় ইউজ করা হলো। কোনো মহিলা মোর্চার সভাপতিকে ফোন করে বললাম যে এখানে এখানে ঝামেলা হচ্ছে, চলুন আমরা কিছু একটা করি। না, আমি এখন এতে রয়েছি, কি বলে আসানসোলে রয়েছি। তারপরে দেখলাম তারা সব প্রোগ্রাম করলেন কিন্তু আমাকে ডাকলেন না। আপনাকে কি তাহলে বিজেপিতেও গুরুত্ব দেওয়া হয়নি যখন আপনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করলেন? সেক্ষেত্রে কি বিশ্বাস করেনি? আমার মনে হয় বিশ্বাস করেনি। মানে বিশ্বাস করেনি কোন জায়গা থেকে, কোন অর্থে বলছেন? ওই আমি মমতাদির কাছের লোক, সেই জায়গা থেকে কোথাও বিশ্বাসের একটা প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, পূর্বের দল অর্থাৎ কিনা তৃণমূল কংগ্রেসেই ফিরে যেতে চান বিজেপি ছেড়ে? হ্যাঁ, আমি তো পূর্বের দলে ফিরে যেতে চাই, পূর্বের দলে আমি ফিরে যেতে চাই। দলের তরফ থেকে এখনো কিছু বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের? দলের তরফ থেকে কুনাল ঘোষ বলেছেন, দলের মুখপাত্র, যে কি বলে এখনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, যেদিন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে সেদিন আমরা বিচার করব যে কাকে এককভাবে নেব, কাকে ঐক্যবদ্ধ হবে, যাই হোয়াট এভার ইট ইজ। মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে আপনি আবার ফিরে আসতে চাইছেন, তিনি কি আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করেছেন বা তার সঙ্গে কি আপনি কোনো রকম যোগাযোগ করেছেন? আমার তার পার্সোনাল নাম্বার আমার কাছে নেই। আমি আগেও যোগাযোগ করলে তার ভাইয়ের বউদের মাধ্যমে যোগাযোগ করতাম এবং এখনো যোগাযোগ করলে ভাইয়ের বউদের মাধ্যমে যোগাযোগ করি, মানে করতাম আর কি। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।